নমস্কার, ব্যবহারিক জীবনে জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ব্যবহারিক জীবনে জ্যোতিষ আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই প্রাচীন শাস্ত্র, আমাদের ঐতিহ্যবাহী শাস্ত্র। কিভাবে আমরা এই শাস্ত্রর মাধ্যম দিয়ে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো, নিজেদের সমস্ত সমস্যাগুলোর সমাধান পথ পেতে পারবো, ব্যবহারিক জীবনে জ্যোতিষ অনুষ্ঠান কিন্তু সেই পথ বাতলায়। বাচ্চা ট্রিফর্মেশনের মাধ্যমে কিভাবে একটা মানুষের জীবনের উন্নতি হতে পারে সেটাও কিন্তু এই অনুষ্ঠান থেকে আমরা জানতে পারি। এবং অবশ্যই এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যাকে পাই, ইনস্টিটিউট অফ কৃষ্ণমূর্তি শ্রীলা অ্যাস্ট্রোলজি অ্যান্ড বৈদিক কালচারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং বাচ্চা ট্রিফর্মেশনের ক্রিয়েটার আচার্য দেবদত্ত, অনেক অনেক স্বাগত জানাবো আপনাকে অনুষ্ঠানে আসার জন্য। একদম রয়েছেন আপনারা সরাসরি এই মুহূর্তে ওনার সঙ্গে কথা বলতে, ফোন করতে, প্রশ্ন রাখতে। ফোন করুন আমাদের সরাসরি নাম্বার 6292-42341, 6292-42342। এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা এবং প্রশ্ন নিয়ে। একটা প্রশ্ন আমার মনে আসছে, মানে নর্মালি সবারই এই প্রশ্নটা খুব কমন, যে কিভাবে জীবনে অর্থভাগ্য ফিরবে। এটা বোধ হয় আমার কমন কোয়েশ্চেন সকলেরই। অ্যাকচুয়ালি উল্টো রথে জয় জগন্নাথ দেবকে স্মরণ করে, বলভদ্র এবং সুভদ্রাকে স্মরণ করে আজকে এটা একটা খুব প্রাসঙ্গিক ব্যাপার যে একজন মানুষের বা একটা পরিবারের অর্থভাগ্য কিভাবে ফিরবে দুটো জিনিসের ওপর ডিপেন্ড করে। এক হচ্ছে যে পরিবারের কর্তা বা যিনি আর্থিক মেন রোজগারের যে জায়গা, তার বা বাড়ির আনুষঙ্গিক ক্ষেত্রে যার পারিবার মানে যে একে অপরের সাথে যারা পরিপূরক, তাদের জন্মছকের অবস্থান কী এবং তাদের হাতের পজিশান কী সেটা যেমন থাকে, সেটা একটা ব্যাপার। কিন্তু আজকে আমার বলার বিষয়টা অন্য জায়গা, যে যারা শুনছেন তারা তার বাড়িতেই এমন কি উপাদান আছে, এমন কি জিনিস রয়েছে যেগুলোকে কাজে লাগিয়ে তারা বাড়িতে বসেই সেইগুলোকে নিজেদের ভাগ্যকে চেঞ্জ করতে পারবেন, বা বলতে গেলে এমন কি উপায় আছে যে উপায়কে তারা বাড়িতে বসেই কিন্তু কাজে লাগাতে পারবেন। যেমন ধরুন অর্থ কাকে বলে, অর্থ মানে এক কথা ইংরাজিতে যদি বলি লিকুইড, তরল, কারণ লিকুইড ক্যাশ, লিকুইড মানি যেই জায়গাটাতে, মানে যখন আপনার লাইফে লিকুইডেশন যখন তরলীকৃত হবে, অর্থ যখন তরলীকৃত হবে, তখনই তো আপনার রোজগারের রাস্তাটা তৈরি হয় বা ফ্লো যাকে বলে, মানি ফ্লো যাকে বলে। তো সেই অর্থের জায়গাটা কোনটা বাড়ির বলা, একটা বাড়ির বা বাস্তুওয়াইজ যদি দেখা যায় সেই লিকুইড নির্দেশ করে বাড়ির যেখানে বাস্তুর যেখানে জল বা ওয়াটার জোন, তাহলে বাড়ির ওয়াটার জোন কোনটা, বাড়ির ওয়াটার জোন হচ্ছে উত্তর দিক। সেই উত্তর দিক বা উত্তর পশ্চিম ক্ষেত্র ভীষণ ইম্পর্টেন্ট একটা মানুষের ক্ষেত্রে ডিসিশন নেওয়া, তার রোজগারের রাস্তার ক্ষেত্রে। যেমন একটা যদি উদাহরণ দিই, ধরুন যাদের ব্যাংকিং লোন রয়েছে, অনেকের ক্ষেত্রে থাকতে পারে, ইএমআই চলছে, অনেক কিছু থাকতে পারে, ক্রেডিট কার্ড থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, এমন অনেক মানুষ আছেন ঠিকমতো সময়ে সেই লোনটা পে করবেন, ইএমআইটা ঠিকমতো সময়ে সে দিতে পারে না, তার ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে প্রবলেম হয়। বা উল্টোটা যদি বলা যায়, যে এমন অনেক মানুষ আছেন যাদের লোন দরকার, সে হোম লোন হতে পারে, তার ব্যবসার ক্ষেত্রে হতে পারে, বা অন্যান্য ক্ষেত্রে পার্সোনাল লোন হতে পারে, যে কোনো ক্ষেত্রে ব্যাংকে যাচ্ছে কিন্তু সব কিছু হচ্ছে লোনটা পাচ্ছে না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আজকে যারা অনুষ্ঠানটা দেখছেন তারা বাড়ির মাঝখানে দাঁড়িয়ে আপনার বাড়ির উত্তর এবং উত্তর পশ্চিম দিকটা দেখবেন, এই দুটো জায়গাতে কোথাও না কোথাও সমস্যা আছে, যে আপনার মানি আসার জায়গাটাকে, বিশেষ করে উত্তর পশ্চিম ক্ষেত্র, উত্তর পশ্চিম ক্ষেত্র যদি অশুভ থাকে তার ক্ষেত্রে লোন পাওয়া বা লোনকে ঠিকমতো রিপেমেন্ট করার ক্ষেত্রে সমস্যা তৈরি করে উত্তর পশ্চিম ক্ষেত্র। কারণ জল যদি কোনো কারণে যদি আটকে যায়, জলকে কিভাবে আটকায়, সেখানে হতে পারে কোনো মেটালিক কালার থাকতে পারে বা সেখানে কোনো অবস্ট্রাক্ট থাকতে পারে, অবস্ট্রাকশন অনেকভাবে হয়, দেখা যাচ্ছে যে উত্তর দিকে কোনোভাবে আপনার রেড জোন তৈরি হয়ে আছে, মানে জলের সাথে আগুনের কানেকশন রয়েছে, বা ব্রাউন শেডের কোনো ইয়ে রয়েছে, কিংবা
মেটালিক কোনো আসবাবপত্র হতে পারে, আলমিরা হতে পারে, কোনো কভার্ড হতে পারে। এর আগের অনুষ্ঠানে আমি বলছিলাম যে এই এই যে অর্থের যে জায়গাটা, উত্তর দিকের গুরুত্বপূর্ণ জায়গাটা কোনখানটাতে, এর আগের অনুষ্ঠানে আমি বলছিলাম, কেউ ফোনে আছে না পুরো নেই, হ্যাঁ যেটা বলছিলাম যে কলকাতার একটা খুব বড় জুয়েলারি হাউস, যাদের মোটামুটি কলকাতার বিভিন্ন অঞ্চলে ঘুরলে তাদের প্রচুর হোর্ডিং ব্যানার প্রচুর পাওয়া যায়, সেই জুয়েলারি হাউসের হঠাৎ করে তাদের ব্যবসার ক্ষেত্রে বিরাট বড় মন্দা দেখা যায়। তো সামাও কি হলো, যখন আমি গেলাম সেখানে, যেটা ওদের ক্ষেত্রে যেটা সমস্যা হয়েছিল, ওরা ভেরি রিসেন্ট একটা রেনোভেশন করেছিল। সেই রেনোভেশনের জন্য কি করেছিল, উত্তর দিক, ওদের যে ব্যবসার জায়গায় উত্তর দিকে একটা কভার্ড, একটা আলমিরা মানে কভার্ড, মেটালিক কভার্ড তারা তৈরি করেছিল, স্টিল কভার তৈরি করেছিল সেখানে তাদের ইয়ে কর, সেইটা করার মানে তারা বুঝতে পারছিল না অ্যাকচুয়ালি প্রবলেমটা কী। তার মানে জলের ফ্লো, অর্থের ফ্লো আসার জায়গাটা আপনি কী করছেন, আটকে দিলেন। বিশ্বাস করুন, সেই সময় তাদের ইয়েতে বিভিন্ন নামি দামি মডেলকে নিয়ে তারা হোর্ডিং করে, সমস্ত কিছু করে, সেই জায়গাগুলো আস্তে 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 তাদের হাত থেকে সরে যাচ্ছিল, ব্যবসা পড়ে যাচ্ছিল, ভীষণ খারাপ অবস্থা। খালি একটা ছোট্ট চেঞ্জ তাদের ক্ষেত্রে কিন্তু পুরো আবার ফ্লোট নিয়ে আসে, জাস্ট ওইটাকে সরিয়ে দেওয়া, ওই জায়গাটাকে রেনোভেট করা, ওই জায়গাটাকে ঠিকমতো, এই যে ওয়াটার জোন, উত্তর উত্তর দিকটা ওয়াটার জোন, যদি কারোর বাড়িতে যদি ইমব্যালেন্সড হয়ে যায়, তার বাড়ির ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক থেকে কিন্তু দুর্ভাগ্য চলে আসে। আমরা তো গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছি, কারণ প্রত্যেকেরই তো এটা প্রশ্ন, আরো অনেক কিছু জানবো এটা নিয়ে। আমাদের বন্ধু রয়েছেন, হ্যালো। হ্যালো নমস্কার, আমি বীরভূম থেকে বলছিলাম। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্পর্কে। কি নাম তার? শুভম ব্যানার্জি। বলুন বলুন। আমার ছেলে ডেট অফ বার্থ 5/4/96, 5th April 96। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সময় কি? সময় বৈকাল 5:10। বিকেল 5:10? হ্যাঁ, শিউরি হসপিটাল। বিকেল 5:10 শিউরিতে? শিউরিতে। দাঁড়ান, অনুষ্ঠান দেখেন ওনার? হ্যাঁ হ্যাঁ, খুব দেখি, খুব ভালো লাগে। আমি তো চেষ্টা করে পাই না, আজকে যাক ভাগ্য চক্রে পেয়েও গেলাম। দাঁড়ান বলছেন, শিউরিতে জন্ম? হ্যাঁ। তার মানে সেদিন ছিল আপনার শুক্রবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কন্যা লগ্ন তুলা রাশি? হ্যাঁ। স্বাতি নক্ষত্র রাহুর দশায় জন্ম? এর আগে দেখানো হয়েছিল কাউকে রাশি লগ্ন? জানেন, আজ অবধি কাউকে দেখানো হয়নি। না না। দেখুন, ওর জন্মচকে যেটা দেখা যাচ্ছে, তাতে করে যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে ওর লগ্নে রাহু বসে আছে, দ্বিতীয় চন্দ্র, তৃতীয় চতুর্থে বৃহস্পতি, সপ্তম স্থানে মঙ্গল কেতু শনি বসে আছে। এই সপ্তম স্থান যদি কারোর ক্ষেত্রে অশুভ থাকে, তাহলে তার সারাউন্ডিংস, তার ফ্রেন্ড সার্কেল, তার অন্য যাদের দ্বারা তার উন্নতি হওয়ার কথা, তাদের দিক থেকে মারাত্মকভাবে বাধার সৃষ্টি করে। দু নম্বর কথা হচ্ছে ভাগ্যস্থান, সপ্তম অষ্টম নবম ভাগ্যস্থানে শুক্র বসে আছে, কিন্তু বৃহস্পতি এবং শুক্রের কানেকশন, যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে ক্যারিয়ারের স্টেবিলিটির ক্ষেত্রে সমস্যা তৈরি করেছে। আচ্ছা, তো এখন কি প্ল্যান? এখন বলতে একটু মানে ওর কাজের জন্য একটু জানতে চাইছিলাম, চাকরির জন্য। সেই জন্যই তো বললাম, কর্মক্ষেত্রে সুযোগ, কর্মের উন্নতির ক্ষেত্রে যে প্রিভিলেজ পাওয়া, অন্যান্য সার্কামটেন্সেসের থেকে সাহায্য পাওয়া, সেই জায়গাটাতেই সমস্যা থাকবে। এবং যে কারণের জন্য, কারণ সপ্তম স্থান ওর ক্ষেত্রে অশুভ রয়েছে, ও যতই নিজে এগোক না কেন, অন্যান্য পারিপার্শ্বিক পরিস্থিতি, অন্যান্য কিছু সার্কামটেন্সেস ওকে কিন্তু এগোতে দিচ্ছে না, এবং যে কারণের জন্যই সমস্যা তৈরি করছে, বুঝতে পেরেছেন? এবং এই সপ্তম স্থানে শনি কেতু বসে আছে, যেটা আপনার শারীরিক দিক থেকে মারাত্মকভাবে সমস্যা তৈরি করবে, আপনি জয়েন্ট পেনে মারাত্মকভাবে ভুগতে পারেন, ঠিক আছে, পায়ে চোট আঘাত লাগার সমস্যা থাকতে পারে আপনার, এবং জয়েন্ট পেনে বাত বা এই ধরনের সমস্যা আপনি ভুগতে পারেন। এটা আপনার কথা বলছেন? আপনার বাড়ির পশ্চিম ক্ষেত্র অত্যন্ত অশুভ। আচ্ছা, বুঝতে পেরেছেন? হ্যাঁ। আপনার বাড়ির পশ্চিম ক্ষেত্র অত্যন্ত অশুভ হতে পারে, পশ্চিম দিকে সবুজ রঙের প্রাধান্য একটু বেশি থাকতে পারে,
ঠিক আছে? হ্যাঁ আছে ও। হ্যাঁ বললাম তো আমি, থাকবেই। সবুজ রঙের প্রাধান্য বেশি, সবুজ রঙের প্রাধান্য যদি বেশি থাকে তাহলে কি হবে, তাহলে সেই জায়গাটাতে একটা মানুষের জীবনের উন্নতির ক্ষেত্রতে সমস্ত কিছু ক্ষেত্রে বাধা দেবে। তো সেই যে যেটা বলছিলাম মেটাল আর ওয়াটার, এই মেটাল আর ওয়াটারের ক্ষেত্রে যেটা লিকুইডেশনের, আপনার বাড়ির যে ওয়াটার সোর্স, আপনার বাড়ির যে ওয়াটার সোর্স কল বা জলের সোর্স, সেটা দেখবেন দক্ষিণ ঘাসা বা দক্ষিণ দক্ষিণ পশ্চিম ঘাসা এরকম কোনো জায়গা থাকতে পারে, যে কারণের জন্য দক্ষিণ পূর্ব কোণ কি কাকে নির্দেশ করে? দক্ষিণ পূর্ব কোণ বাড়ির হেলথ কে নির্দেশ করে, বাড়ির আর্থিক অবস্থাকে নির্দেশ করে, রিলেশন কে নির্দেশ করে। এই তিনটে জায়গাতে ওনাদের প্রবলেম আছে। শুনতে পাচ্ছেন? আমি তো বলছি তিনটে জায়গাতে সমস্যা থাকবে, থাকবেই এগুলো, ঠিক আছে? তো এই এই জায়গা থেকে বেরোতে গেলে যেটা করতে হবে, আপনার ছেলের লগ্নটাকে ঠিক করতে হবে এবং সপ্তম স্থানটাকে ঠিক করতে হবে, তার সাথে সাথে আপনার বাড়ির বাস্তুটাকেও প্রপারভাবে রেকটিফাই করার দরকার আছে, তবেই কিন্তু এক্ষেত্রে উন্নতি হবে। এত সহজে যদি মনে করেন হয়ে যাবে, হবে না কিন্তু, আমি বারবার বলছি। টেক ইট ভেরি সিরিয়াসলি, ডিসিশন নিন এবং ছেলের কেরিয়ারের উন্নতির জন্য কিন্তু এক্ষুনি ডিসিশন নিন আপনার ছেলের, না হলে কিন্তু আমি আপনাকে একদম জোন ধরে ধরে বলে দিলাম, আপনার ছেলে কালারও বলে দিলাম, ঠিক আছে? সো ঠিক আছে, আপনাকে ডিসিশন নিতে হবে, ঠিক আছে? তাহলে আপনার সঙ্গে একটু দেখা করতে চাই, তাহলে কোথায় গেলে আপনার দেখা পাওয়া যাবে? হেল্পলাইন নম্বরে ফোন করবেন, দেখুন নিচে হেল্পলাইন নাম্বার রয়েছে, ওখানে ফোন করবেন, ওরাই আপনাকে হেল্প করে দেবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আর আপনাদের বললাম, বলে দিই যেহেতু আপনারা চেম্বারের কথা বলছেন, যে প্রত্যেক বুধবার গড়িয়াহাটে চেম্বার রয়েছে, অর্থাৎ সাউথ ক্যালকাটায় গড়িয়াহাটে চেম্বার রয়েছে প্রত্যেক বুধবার আচার্য দেবদত্তের, আর নর্থ ক্যালকাটায় প্রত্যেক রবিবার হাতিবাগানে চেম্বার রয়েছে। অবশ্যই বুকিং নাম্বার যাচ্ছে স্ক্রিনে, 9833007863498300006913। তার সঙ্গে সঙ্গে বলি বাইরের চেম্বার 15th জুলাই, 15ই জুলাই বর্ধমান চেম্বার রয়েছে, 22nd জুলাই, 22 জুলাই তমলুক চেম্বার রয়েছে। বুকিং নাম্বার কিন্তু সেম এবং সেখান থেকে আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বনগা থেকে বলছি। কার সাথে জানবেন? বনগা থেকে। আমি আমার মেয়ের জন্য একটু জানতে চাই। মেয়ের নাম কি? তৃষা দাস। বলুন ডেট অফ বার্থ। 28/7/2006। সময়? 1:42 দুপুর। হ্যাঁ, কোথায় জন্মস্থান বনগা? বনগা। দুপুর 1:42 বনগায় জন্ম? বনগাতে। তার মানে সেদিন ছিল, আচ্ছা এক মিনিট, 2007 বললেন না? 2006 28শে জুলাই 2006। হ্যাঁ, মানে শুক্রবার। শুক্রবার। বৃশ্চিক লগ্ন সিংহ রাশি? হ্যাঁ। এর আগে দেখানো হয়েছিল কাউকে রাশি লগ্ন জানেন? না না না। কি পড়ছে আপনার মেয়ে? আমার মেয়ে ক্লাস 11 এ পড়ছে, সায়েন্স নিয়ে। প্রথম কথা হচ্ছে ওর ক্ষেত্রে ইলেকট্রনিক গ্যাজেটস এর উপর ন্যাক, সেটাকে কিন্তু ভীষণ ভাবে কন্ট্রোল করতে হবে, এক নম্বর কথা। দুই নম্বর, হ্যাঁ আছে আছে, ইলেকট্রনিক গ্যাজেটস এর উপর, এগুলোর উপর ন্যাক বেশি ওকে কিন্তু ভীষণ ভাবে। হ্যাঁ, আমি তো প্রথমেই বললাম, প্রথমেই শুরু করলাম ওটা দিয়ে। আর দ্বিতীয় কথা হচ্ছে এ ও ডে বাই ডে দেখবেন ওর মধ্যে রাগ, জেদ, এই ব্যাপারগুলো ডে বাই ডে। হ্যাঁ, প্রচন্ড রাগ বলছি তো, এগুলো ভীষণ ভাবে থাকবে। সপ্তম স্থান ওর জন্মছকটাকে যদি খুব ভালো করে দেখা যায়, তাহলে ষষ্ঠ পঞ্চম স্থানে রাহু বসে আছে, বন্ধুদের দ্বারা কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা মারাত্মকভাবে রয়েছে, বন্ধুদের দ্বারা ইনফ্যাক্ট প্ররোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তম অষ্টম স্থানে বুধ শুক্র, এই অষ্টম স্থানে শুক্র এবং বুধের সাথে যুক্ত, তাতে করে যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে মানে রিলেশন ওরিয়েন্টেড ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। নবম স্থানে রবি শনি রয়েছে,
এবং দশম স্থানে মঙ্গল চন্দ্র বসে রয়েছে, একাদশ স্থানে কেতু, ও কিন্তু আস্তে আস্তে পড়াশোনার জায়গাটা থেকে আস্তে আস্তে কিন্তু বেরিয়ে যাচ্ছে, এবং ওর মধ্যে আনুষঙ্গিক ব্যাপারগুলো কিন্তু অনেক বেশিভাবে দেখা দিচ্ছে। সোশ্যাল মিডিয়ার ওপর ওর অ্যাট্রাকশন অনেক বেশি তৈরি হবে ডে বাই ডে, তো এইগুলো কিন্তু ওর ক্ষেত্রে কিন্তু ভীষণ সমস্যা রয়েছে, নেগেটিভ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? তো এখন এখন কি চাইছেন? আমি এর থেকে বেরোতে চাইছি, মাঝখানে তো খুবই সমস্যা হয়েছিল, রিলেশন ওরিয়েন্টেড প্রবলেমটা। হ্যাঁ বলুন। মাঝখানে কি সমস্যা? সব সময় বলতে থাকে মরে যাব মরে যাব, আমি তো ভীষণ ভয়ে আছি, আমার একটাই মেয়ে। মারাত্মক সমস্যা ওর ক্ষেত্রে, দেখবেন রাত্রিবেলায় ঘুম কম হওয়া, মানে ঘুমানো কম, এই ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো থাকবে। ডে বাই ডে দেখবেন চলে আসছে, ডে বাই ডে দেখবেন খাওয়া দাওয়ার ক্ষেত্রে দেখবেন একটা চেঞ্জ আপনি লক্ষ্য করবেন। হ্যাঁ এসছে, কিছুই খেতে চায় না। আমি তো বলছি খাওয়া দাওয়ার ক্ষেত্রে মারাত্মক সমস্যা, এর কারণ কি জানেন? এর কারণ আপনার মেয়ের তো জন্মচক তো বটেই, আজকে বাস্তু নিয়ে আমি আলোচনা করছি। আপনার বাড়ির ঠিক মাঝখানে যদি দাঁড়ান, যেটাকে আমরা বলি ব্রহ্মস্থান, এই ব্রহ্মস্থানটায় দেখবেন আপনার বাড়ির ব্যালেন্সটা প্রবলেম আছে। ব্রহ্মস্থান দেখবেন ওখানে হতে পারে ভারী কোনো আসবাবপত্র বা একটু স্যাবি টাইপের হতে পারে, বা ওখানে কোনো পিলার বা বিম ওই জায়গাটা করে থাকতে পারে, এবং তার সাথে সাথে দক্ষিণ পশ্চিম ক্ষেত্র, দক্ষিণ পশ্চিম ক্ষেত্রে যদি কোনো ঘর থাকে বা দক্ষিণ পশ্চিম ক্ষেত্র যদি মানে কোনো যে কর্নারটা আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করেন বা দেখেন, ওই জায়গাটাতেই আপনার বাড়ির সমস্যা রয়েছে। আর তিন নম্বর যেটা সবথেকে ইম্পর্টেন্ট, আপনার বাড়ির সিঁড়ি আছে তো? হ্যাঁ আছে। সিঁড়িটার ক্ষেত্রে সমস্যা রয়েছে, সিঁড়িটার ক্ষেত্রে সমস্যা রয়েছে, ওইটাই তো বলছেন, জিজ্ঞাসা করলেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি যেটা প্রথমে যেটা বললাম ব্রহ্মস্থান, আপনি যদি দেখেন ব্রহ্মস্থানের ক্ষেত্রে সমস্যা রয়েছে, যেটা যে কথাগুলো বললাম তার মধ্যে কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা রয়েছে, উত্তর পশ্চিম ক্ষেত্রে এবং তার সাথে সাথে সিঁড়ির ক্ষেত্রে। আপনার সিঁড়ি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ঠিক বোঝা যাচ্ছে না, ঘড়ির দিকে ঘুরে উঠছে না ঘড়ির বিপরীত দিকে ঘুরছে? সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে যান না বাঁ দিকে যান প্রথমে? বাঁ দিকে। হ্যাঁ তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ, এবং আছে কোন দিকে? আছে কোন দিকে আপনার বাড়ির মাঝখানে যদি দাঁড়ান, কোন দিকে আছে? সামনেই আছে। আরে সামনে মানে দিক দিক, উত্তর দিক, পূর্ব দিক, পশ্চিম দিক? উত্তর দিকে। হ্যাঁ উত্তর দিকে, উত্তর দিকে আছে। দেখুন প্রথম কথা হচ্ছে, আমরা যদি দেখুন আমরা যদি ক্লকওয়াইজ যদি করি, কোনো কিছুকে যদি ঘোরাই, তাহলে কি হয়? পুরোটা সার্কেল হলো, টাইট হলো, টাইট হচ্ছে। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ, লুজ হয়ে খুলে আসছে, লুজ হয়ে খুলে আসছে। ওনার ক্ষেত্রে কি আছে? অ্যান্টি ক্লকওয়াইজ রয়েছে। অ্যান্টি ক্লকওয়াইজ কোথায় আছে? উত্তর দিক। এক্ষুনি কি বলছিলাম? জীবনের উন্নতির জায়গা। আপনি তো সেখানে অ্যান্টি ক্লকওয়াইজ ওইখানে করেছেন, মানে আপনার যেখানে আপনার উন্নতির যে জায়গাটা টাইট হবে, যেটা টাইট হওয়ার কথা সেটাই লুজ হয়ে গেছে একদম। দেখতে পাচ্ছেন কোথায় সমস্যা? আমি জায়গাগুলো আমি একদম আপনাকে পিন পয়েন্ট আমি আপনাকে বলছি। আচ্ছা বুঝতে পেরেছেন কেন কেন আপনার ক্ষেত্রে সমস্যাটা? আপনি আজকে যারা যারা প্রোগ্রাম দেখছে তারা প্রত্যেকেই এইটা ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাটা। আপনার মেয়ের মতো এরকম প্রচুর ছেলে মেয়ের ক্ষেত্রে সমস্যা রয়েছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলছি আপনার মেয়ের ক্ষেত্রে কিন্তু ডিপ্রেশন এমন একটা লেভেলের জায়গায় পৌঁছচ্ছে, লাইফ নিয়ে ওর শারীরিক দিক থেকে, ওর মানসিক দিক থেকে, নার্ভের ক্ষেত্রে সব দিক থেকে কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। এবং ভেতর থেকে এমন একটা জায়গা আপনি ওপর থেকে বুঝতে পাচ্ছেন, ওর ভেতরে ভেতরে ভীষণ ভাবে হচ্ছে। ইমিডিয়েট এই জায়গাটাকে না ঠিক করলে আপনার মেয়ের ক্ষেত্রে কিন্তু, আপনার মেয়ের লাইফ নিয়ে কিন্তু সমস্যা হবে। আমি প্র্যাকটিক্যালি বললাম, এটাকে ব্যবস্থা করতে হবে অবশ্যই, বাস্তুগত দিক যেটা বললেন, এবং তার সঙ্গে কিন্তু ডেফিনেটলি ছকগত সমস্যাও রয়েছে। দেখুন কেন আমি বললাম এই যে বাস্তুগত সমস্যাটা আমি কোথা থেকে পেলাম? মেয়ের ছক থেকে একদম সমস্যার জায়গাটা শুরুতেই আমি কি বললাম যে আপনার মেয়ের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট ফার্স্ট কথাটা আমি কি বললাম যে আপনার মেয়ের ক্ষেত্রে ইলেকট্রনিক গেজেটস এর উপর অ্যাট্রাকশন, হ্যাঁ অ্যাট্রাকশন, অ্যাডিকশন মারাত্মকভাবে রয়েছে। তো আমি বলবো যদি মনে করেন আপনার মেয়ের লাইফকে বাঁচাতে হয়, তাহলে ইমিডিয়েট এই জায়গাগুলোকে ঠিক করুন, আপনার মেয়ের জীবন অত্যন্ত ভালো জায়গায় যাবে। যত দেরি করবেন তত কিন্তু সমস্যার মধ্যে পড়বেন। অনেক ধন্যবাদ, ঠিক আছে।
সবটাই বলা সম্ভব হয়, কারণ দেখুন বাস্তু যেটা বলছেন, আপনি তো বাস্তুর তো কিছুই বলেননি, টোটাল ছকটা নিয়ে বললেন, এবং ছকে কিন্তু উনি পুরো বাস্তুটাই আপনার এখান থেকে বলে দিলেন, আপনার বাড়ি মানে রাদার ওনার কথা শুনে আপনার বাড়ি বাস্তু আমরা বুঝতে পারছি যে কোথায় কি আছে, একদমই তাই, এবং তার প্রেক্ষিতে কি হচ্ছে সেটাও উনি বলছেন, এবং আপনি ওখান থেকে এগ্রি করছেন যে এই জিনিসগুলোই ঘটছে, সুতরাং বুঝতেই পাচ্ছেন যে কোথায় সমস্যা এবং সেই সমস্যাগুলো জেনে কাজ নেই। বেসিক্যালি আমরা জেনে কি করি, জেনে শুধু ওই জেনে অবধি সীমাবদ্ধ। দেখুন প্রথম কথা হচ্ছে, শুধু জানলে বা দেখলে কিন্তু লাইফে সফলতা আসে না, তার জন্য কি করতে হয়, তার জন্য শুনতে থাকুন, অ্যাকশন নিতে হয়, আর অ্যাকশন তখনই আপনি নেবেন যখন আপনি সেই জিনিসগুলো যেগুলো বলা হচ্ছে সেগুলোকে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করা মানে আপনি অ্যাকশন নিচ্ছেন, অ্যাকশন নেওয়া মানেই আপনি কিন্তু সফলতার দিকে যাচ্ছেন। শুধু দেখলে বা জানলে কিন্তু কোনো সফলতা আসে না, রেজাল্ট আসে কিন্তু অ্যাকশন নিলে। একদমই তাই। আবারও আপনাদের বলে রাখি চেম্বারের কথা, একদম সামনেই যে চেম্বার রয়েছে বাইরের, 15th July বর্ধমান চেম্বার, 22nd July তমলুকে চেম্বার রয়েছে, আর প্রত্যেক বুধবার দিন সাউথ ক্যালকাটার গড়িয়াহাটে চেম্বার, প্রত্যেক রবিবার দিন নর্থ ক্যালকাটার হাতিবাগান চেম্বার। বুকিং নাম্বার 9830078634, 9830066913, এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। এছাড়া ওনার যে নিজস্ব ইউটিউব চ্যানেল আছে সেটাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আজকে রাত্রিবেলায় 9টার সময় খুব ইন্টারেস্টিং একটা প্রোগ্রাম শুরু হচ্ছে, আজকে আপনারা দেখবেন, সেটা হচ্ছে শাশুড়ি এবং বৌমা মধ্যে সম্পর্ক, তার মাঝখানে স্যান্ডউইচ অবস্থা হচ্ছে স্বামীর, কীভাবে ব্যালেন্স করবেন শাশুড়িকেও, মানে আপনার নিজের মাকেও ঠিক রাখবেন, আপনার ওয়াইফকেও ঠিক রাখবেন, ব্যালেন্স কী করে করবেন সেটা নিয়ে কিন্তু আজ রাত্রিবেলা 9টার সময় অনুষ্ঠান, ভেরি ভেরি ইন্টারেস্টিং অনুষ্ঠান, যে প্রচুর টিপস দেওয়া আছে, যদি কেন হয়, কোথা থেকে হয়, কীভাবে হয় এবং কীভাবে বেরোবেন, এগুলো তিনটে অ্যাসপেক্ট থেকে দেওয়া আছে, শাশুড়ির অ্যাসপেক্ট থেকে দেওয়া আছে, শাশুড়ির দৃষ্টিভঙ্গি থেকে বৌমাকে কীভাবে হ্যান্ডেল করবেন, বৌমার দৃষ্টিভঙ্গি থেকে শাশুড়িকে কী করে হ্যান্ডেল করে সংসারে শান্তি বজায় রাখবেন, এবং সর্বোপরি হাজব্যান্ডের অ্যাসপেক্ট থেকে শাশুড়ি মানে নিজের মা এবং বৌমা কিংবা আপনার শাশুড়িকেও কীভাবে হ্যান্ডেল করে সংসারে শান্তি বজায় রাখবেন। এটা খুব ইন্টারেস্টিং, তবে আজকে যে ডিসকাশনটা আমরা করছিলাম এটাও কিন্তু কম ইন্টারেস্টিং নয়, কারণ আমাদের এটাও একটা খুব প্রশ্ন থাকে, অর্থনৈতিক উন্নতি কি হবে। দেখুন অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে সবথেকে বড় যে জায়গাটা, আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে, আমি বলবো খুব তাড়াতাড়ির ক্ষেত্রে যদি আপনারা খুব তাড়াতাড়ি এফেক্ট চান, আপনার বাড়ির যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম, অর্থ মানে লিকুইড, যদি উত্তর দিকের দেওয়ালে আপনারা যদি নীল রঙকে ইউজ করেন বা ইয়েলো রঙকে যদি ইউজ করেন, তাহলে কিন্তু সেই জায়গাটায় আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে। খুব তাড়াতাড়ি আরেকটা কথা বলি, যত যদি পারেন উত্তর দিকের দেওয়ালে যদি কোনো অ্যাকোরিয়াম রাখতে পারেন, কিংবা ওয়াটার ফাউন্টেন, না হলে অন্তত ওয়াটার ফাউন্টেনের যদি ছবিও রাখতে পারেন, তাতেও কিন্তু আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। অবশ্যই আজকে হাতে সময় নেই, তবে অপেক্ষা থাকবে নেক্সট প্রোগ্রামে, অনেক ধন্যবাদ জানাবো, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। ইনস্টিটিউট অফ কৃষ্ণমূর্তি স্টেলার অ্যাস্ট্রোলজি অ্যান্ড বৈদিক কালচার, একটি আধুনিকতম জ্যোতিষ শিক্ষা প্রতিষ্ঠান। কৃষ্ণমূর্তি পদ্ধতি, হস্তরেখা, ভারতীয় ও বৈদেশিক বাস্তুশাস্ত্রের বিভিন্ন দিক, বৈদিক সংস্কৃতি, ব্যবহারিক জীবনে জ্যোতিষশাস্ত্রের প্রয়োগ ইত্যাদি, বিভিন্ন সময়ের কোর্সে ভর্তি চলছে, শিক্ষান্তে নেওয়া হয় পরীক্ষা, সফল ছাত্রছাত্রীদের পেশাদারিত্ব সহযোগিতার সাথে সাথে প্রদান করা হয় উপাধি। প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আচার্য দেব দত্ত। যোগাযোগ কলকাতা শাখা 9831507867, দুর্গাপুর শাখা 9830078634, আসানসোল শাখা 9831507867, বর্ধমান শাখা 9831507867, শিলিগুড়ি শাখা 9733309803, কোচবিহার শাখা 9830066913, বহরমপুর শাখা 9831507867, মালদা শাখা 9830078634, পুরুলিয়া শাখা 9831507867, বিষ্ণুপুর শাখা 9830078634, শিলচর শাখা 9831507867, আলিপুরদুয়ার শাখা 9830066913।